ইত্তেবায়ে সুন্নাত মানে হচ্ছে বিভ্রান্তি থেকে বাঁচার উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করলেন মানে দুনিয়াতে যত বাতিল মতবাদ আছে সেই মতবাদ থেকে আপনি বেঁচে গেলেন। যে যত বেশি আল্লাহর রাসূলের আনুগত্য করলো, যে যত বেশি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো, সে তত বেশি দুনিয়াবি ফিতনা ফাসাদ নানা বাতিল আকীদা মানহাজ থেকে সে বেঁচে যাবে। প্রথমত যে বিষয়টি বলতে চাইবো, একজন মানুষের ব্যক্তিত্বটা মূলত সে যে পরিবেশে থাকে, যে সেই যে ফ্যামিলিতে সে জন্মগ্রহণ করেছে তার উপরে অনেকটা নির্ভর করে। আল্লাহ রাব্বুল আলামিনকে দাসত্ব করতে হবে, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আর এই দাসত্ব করাটাই হচ্ছে আমাদের মূল কাজ, এবং দাসত্ব কিভাবে করতে হবে সেটাই কিন্তু আমাদের মূল দেখার বিষয়। ইস্তিকামাত অর্জনের দুইটা মৌলিক উপায় হচ্ছে ইত্তেবা এবং তাকওয়া। ইত্তেবায়ে সুন্নাত এবং তাকওয়া। সুখী জীবনের পাসওয়ার্ড হলো দুইটা, একটা হচ্ছে সবর করা, শুকরিয়া আদায় করা। আত্তাহরিক টিভি, অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। এই যে ব্যক্তিত্ব গঠন এবং আচরণবিধি, এর কারণটা কি সেটা ঠিক বুঝতে পারছি না, তবে এইটুকু অন্তত ধারণা করতে পারছি যে এই কথাটা নিয়ে আমরা একটু বেশি বলি সবসময়, যে আহলে হাদিস ভাইদের মধ্যে আমাদের আকিদার দিক দিয়ে কোনো ত্রুটি নাই, আমলের দিক দিয়েও আলহামদুলিল্লাহ ত্রুটি নাই, ত্রুটি আছে আমাদের এক জায়গাতে। কোন জায়গাতে? আখলাকে। আচরণটাও আখলাকের মধ্যেই পড়ে, অমুমান আখলাকের একটা ত্রুটি। এ বিষয়ে তাওহীদের ডাকে এই সংখ্যা একটা সম্পাদকীয় লেখা হয়েছিল, আপনারা কেউ পড়েছিলেন কি না, তরুণদের আখ নাকি তারুণ্যের আখলাকি নৈরাজ্য। এই বিষয়টা নিয়ে বেশ কিছু সেখানে আলোচনা করা হয়েছিল, বিশেষ করে যারা আমরা দিনদার মহল আছি আমাদের এই বিষয়গুলো নিয়ে আলোচনাটা খুবই জরুরি। দিনদারদের মধ্যে এখন আখলাকের যে একটা সংকট আমরা দেখতে পাচ্ছি, এটা আমাদের জন্য কি বলবো একটা ভয়াবহ ব্যাপার হয়ে যাচ্ছে। তো আর্টিকেলটা পড়ার জন্য আমি অনুরোধ করবো সবাইকে। এবারে আমি আসি আমার প্রসঙ্গ, যেহেতু ব্যক্তিত্ব গঠন, সময় একদমই কম, মানে হিসাব মতো এখন আধ ঘন্টা টাইম আছে, এর মধ্যে তেমন কিছু বলাও সম্ভব না, জাস্ট খালি পয়েন্টগুলো হয়তো নোট করানো সম্ভব। প্রথমত যে বিষয়টি বলতে চাইবো, একজন মানুষের ব্যক্তিত্বটা মূলত সে যে পরিবেশে থাকে, যে সেই যে ফ্যামিলিতে সে জন্মগ্রহণ করেছে তার উপরে অনেকটা নির্ভর করে। অনেক মানুষ আছেন যারা বেসিক্যালি তারা অতিথিপরায়ণ, বেসিক্যালি তারা বন্ধুপরায়ণ, বন্ধু দেখলেই তাদের সাথে মিশতে চায়, বাড়িতে মেহমান আসলেই তাদেরকে খাওয়া দাওয়া করানোর জন্য মানে কী বলবো সামনে সামনে যায়। কিছু মানুষ আছে, কোনো মানুষ যদি বিপদে পড়ে সে দ্রুত এগিয়ে যায়। এগুলো হচ্ছে বেসিক একটা জিনিস, যেটা মানুষ সাধারণত তার পরিবেশ থেকে, তার ফ্যামিলি থেকে শেখে। এগুলো শেখার জন্য তাকে আলাদা কোনো প্রতিষ্ঠানে পড়া লাগে না, অটোমেটিক সে গেইন করে। যেটা বলছিলাম, এগুলো হচ্ছে আমাদের মানে অটোমেটিক আমরা পেয়ে যাই, আমাদের সমাজ থেকে, পরিবেশ থেকে, পরিবার থেকে অটোমেটিক পেয়ে যাই। কিন্তু কিছু জিনিস আছে যেগুলো অর্জন করা লাগে, আজকে আমাদের আলোচনা মূলত ওইটা নিয়েই হবে। তো আমরা সাধারণত একজন সফল ব্যক্তিত্ব বলতে কাকে বুঝি, সফল ব্যক্তিত্ব কে? সফল ব্যক্তিত্ব যদি আমরা একেবারে দুনিয়াবি স্থূল দৃষ্টিতে দেখি তাহলে বলবো যার টাকা পয়সা আছে, যার বাড়ি গাড়ি আছে, যাকে মানুষ দেখলে স্যালুট দেয়, সে হচ্ছে সফল ব্যক্তি। রোগ ব্যাধি কম, ওগুলোকে সফল বলা হয় না, রোগ ব্যাধি থাকলে সমস্যা নেই, আপনাকে স্যালুট দেওয়া লাগবে। আর যদি আমরা একবারে আদর্শিক দৃষ্টিকোণ থেকে দেখি, আদর্শিক জায়গা থেকে, তাহলে সফল ব্যক্তি হচ্ছেন ওই ব্যক্তি যিনি মৃত্যুবরণ করলে মানুষ তার প্রশংসা করে, দুনিয়াবি দৃষ্টিকোণ থেকে। আর পরকালীন দৃষ্টিভঙ্গি থেকে যদি আমরা বলি, তাহলে সেই ব্যক্তি অ্যাকচুয়ালি সফল যে ব্যক্তি হচ্ছে নাফসে মুতমাইন্নার অধিকারী। কাল কিয়ামতের ময়দানে যাকে বলা হবে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিঈ ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, যাকে বলা হবে কাল কিয়ামতের ময়দানে যে তুমি আমার বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছো, তুমি প্রশান্ত আত্মা, তুমি আজকে আমার জান্নাতে প্রবেশ করো। ইনি হচ্ছেন সফল ব্যক্তি আমাদের দ্বীনি দৃষ্টিকোণ থেকে, ইসলামী দৃষ্টিকোণ থেকে। এখন আমরা কোন দৃষ্টিকোণ থেকে সফল হতে চাই, দুনিয়াবী দৃষ্টিকোণ থেকে, নাকি পরকালীন দৃষ্টি থেকে, নাকি দুই জায়গাতেই? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার, এমন জীবন করিতে হইবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এই কথাটা আমরা সবাই বলি, তাই না?
তো এমন জীবন গঠন করাটা অন্যায় না, কিন্তু যদি এমন জীবন গঠন করলাম কিন্তু জান্নাতে যে না কি বলবো হাশরের ময়দানে যে আবার জাহান্নামীদের কাতারে ঢুকে গেলাম, তাহলে এই জীবন গঠন করে কোনো লাভ নেই। তবে যদি এমন জীবন গঠন করেন যে জীবন গঠন করলে দুনিয়ার মানুষ আপনাকে ভালো হিসাবে জানবে এবং পরকালীন জীবনে আপনি আল্লাহর কাছেও ভালো থাকবেন, এই দুই দিকে যদি আমি সফল হতে পারি নিঃসন্দেহে কি আমি সব জায়গায় সফল কাম। এই ব্যক্তিত্ব গঠন করার জন্যই তো আমরা চেষ্টা করবো, তাই না? দুনিয়া এবং আখেরাতে সব জায়গাতে যেন আমরা সফল কাম হতে পারি। তো যেটা আমি বলছিলাম যে নাফসে মুতমাইন্না, আমাদের মূল অর্জন করার বিষয় হচ্ছে নাফসে মুতমাইন্না, প্রশান্ত আত্মা। এই প্রশান্ত আত্মা দুনিয়া এবং আখেরাত সব জায়গাতে সে সফল। এই প্রশান্ত আত্মার তিনটা মৌলিক বৈশিষ্ট্য আছে। একটা আত্মা প্রশান্ত কখন হবে, তিনটা জিনিস তার মধ্যে থাকতে হবে। একটা হচ্ছে ইখলাস, এই তিনটা জিনিস লিখে রাখতে পারেন, আল ইখলাস। প্রথম বৈশিষ্ট্য তার মধ্যে থাকতে হবে ইখলাস। দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ইহসান, আর তিন নম্বর হচ্ছে ইস্তিকামাত, তিনটা হামজা, ইখলাস, ইহসান এবং ইস্তিকামাত, তিনটা হামজা। একজন সফল ব্যক্তিত্ব যদি আমরা হতে চাই, সফল মানুষ যদি হতে চাই, সবার আগে আমাকে আমার জীবনের লক্ষ্য জানতে হবে। আমার জীবনে যদি লক্ষ্যই না থাকে অথবা এমন লক্ষ্য থাকে যে লক্ষ্য মূলত আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দেন নাই, সেই লক্ষ্য লক্ষ্যহীন একটা নৌকার মতো। সফল ব্যক্তি মানে তার একটা জীবনের লক্ষ্য আছে এবং যে লক্ষ্যটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে একমাত্র এই জন্যই সৃষ্টি করেছি যেন সে আমার ইবাদত করতে পারে, আমার যেন সে ইবাদত করে, আমার যেন দাসত্ব করে। আমাদের জীবনে দ্বিতীয় কোনো লক্ষ্য আছে? দ্বিতীয় কোনো যদি লক্ষ্য থেকে থাকে সেটা নিঃসন্দেহে সর্বোচ্চ লক্ষ্য না। লক্ষ্য থাকতে পারে আমি ক্লাসে ফার্স্ট হব, আমি হয়তো বড় একটা চাকরি পাবো, এরকম একটা নিয়ে চিন্তাভাবনা নিয়ে পরীক্ষা দিচ্ছি, এইগুলো আসলে মূলত লক্ষ্য না। মূল লক্ষ্য কি? যে লক্ষ্যটা সবার উপরে থাকে। সবার উপরে আমাদের লক্ষ্যটা কি? পরকালীন মুক্তি নিশ্চয়ই, আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্বের মাধ্যম দিয়ে এই দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিনকে দাসত্ব করতে হবে, এটা হচ্ছে আমাদের মূল লক্ষ্য। আর এই দাসত্ব করাটাই হচ্ছে আমাদের মূল কাজ, এবং দাসত্ব কীভাবে করতে হবে সেটাই কিন্তু আমাদের মূল দেখার বিষয়। আর এই জন্যে আমরা সিরাতুল মুস্তাকিমের কথা বলি, রোড ম্যাপের কথা বলি, সালাফি মানহাজের কথা বলি, আহলে হাদিস মানহাজের কথা বলি। কেন বলি? এবাদতটা যেন আমরা সঠিকভাবে করতে পারি। তারপর তাজকিয়াতুন নাফসের কথা বলি, তাওয়াক্কুলের কথা বলি, যত কথা আমরা বলি না কেন মূলত আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতকে শুধুমাত্র তার উদ্দেশ্যে করার জন্যই আমরা এই কথাগুলো বলে থাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকাত আমুল ঈমান, ওই ব্যক্তি ঈমানের স্বাদ গ্রহণ করলো। মান রাদিয়া বিল্লাহি রব্বান, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে রব হিসাবে পেয়ে সন্তুষ্ট হলো। ওয়া বিল ইসলামে দীনা, তারপর ইসলামকে দীন হিসাবে পেয়ে সন্তুষ্ট হলো। ওয়া মুহাম্মাদ রাসূলা, এবং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসাবে পেয়ে যে ব্যক্তি সন্তুষ্ট হলো সেই হচ্ছে ঈমানের প্রকৃত স্বাদ পেল। একজন মুখলিস ব্যক্তি মানেই সেই ঈমানের প্রকৃত স্বাদটা সে অনুভব করবে। দুই নম্বর হচ্ছে ইহসান। ইহসানটা কি? আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন হু ইয়ারা। ইহসান হচ্ছে ওই জিনিস, ইবাদতটাকে সর্বোচ্চ সুন্দরভাবে করা, এমন সুন্দরভাবে করা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে আমি সবসময় দেখতে পাচ্ছি। তাকে দেখে দেখে ইবাদত করার নাম হচ্ছে ইহসান। যদি আমি তাকে দেখতেও না পাই, এটুকু অন্তত আমার অন্তরে ধারণা থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন। এটাকে বলা হয় মোরাকাবা। এটা সুফিদের মোরাকাবা না, এটা হচ্ছে ইসলামের প্রকৃত মোরাকাবা। মানে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনকে মোরাকেব হিসেবে চিন্তা করা, যে তিনি আমাকে দেখছেন। আলামি আলম বি আন্না আল্লাহ ইয়ারা, তুমি কি মানে আলামি আলম, তারা কি জানে না যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সবসময় দেখছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সবসময় দেখছেন, এই অনুভূতিটা একটা অন্যরকম অনুভূতি। এই অনুভূতি যদি সবসময় আমাদের মধ্যে কার্যকর থাকতো, আমাদের দ্বারা কোনো পাপ কাজ কখনো হতো? দুনিয়াবী লোভ লালসার পিছনে আমরা ছুটতাম? কখনো ছুটতাম না। এই অনুভূতিটা সবসময় আমাদের থাকে না। কাদের মধ্যে থাকে? যারা হচ্ছে ইসলাম বলেন বা ইবাদত বলেন বা তাকওয়া বলেন সব কিছুর সর্বোচ্চ স্তরে যিনি আছেন, তিনি হচ্ছেন প্রকৃত মহসিন বান্দা, তিনি হচ্ছেন প্রকৃত অর্থে এহসান অর্জন করেছেন। এবং এটা সবচেয়ে কঠিন ব্যাপার, এহসানের দরজায় পৌঁছানো এটা সবচেয়ে কঠিন ব্যাপার। এখানে যারা পৌঁছে গেছেন তারাই মূলত নবীদের সাথে থাকবেন, সোহাদাদের সাথে থাকবেন, তারাই মূলত সালেহিনদের সাথে থাকবেন। আমরা কাদের সাথে থাকতে চাই? বলতে কিন্তু আমাদের কষ্ট হচ্ছে, ভয় লাগছে, কারণ আমরা জানি আমরা ওই জায়গার জন্য উপযুক্ত আসলে এখনো নই, হতে পারিনি আমরা।
আমাদের টার্গেট সবারই থাকতে হবে যে আমরা যেন ওই দরজায় উপনীত হতে পারি, যেখান থেকে আমি সবসময় আল্লাহকে অনুভব করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখছেন, অথবা আমি আল্লাহকে দেখে দেখে যেন ইবাদত করছি, এই দরজায় যেন আমি পৌঁছতে পারি। এই টার্গেট তো আমাদের থাকা লাগবে নাকি? ক্লাসে বা কি বলবো এসএসসি এইচএসসি লেভেলে আমরা এ প্লাস বা জিপিএ ফাইভ পাওয়ার জন্য, গোল্ডেন পাওয়ার জন্য কত চেষ্টা করি, কিন্তু জান্নাতের প্রসঙ্গ আসলে তখন আমাদের মনটা ছোট হয়ে যায়, তখন মনে হয় টেনে টুনে কোনো রকম পাস করতে পারলে আলহামদুলিল্লাহ, তাই না? অথচ আল্লাহ রাসূল কি বলছেন, যখন তোমরা জান্নাত চাইবে তখন কোন জান্নাত চাইবে? সালু জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল ফেরদাউস চাও। আর আমরা কোনো মতে টেনে টুনে পাশ করার কথা বলি ওই সময়, দুনিয়ার সমস্ত জায়গাতে মনে হয় সবার উপরে যাই, মানে বিল গেটসের উপরে চলে যায়, কিন্তু আখেরাতের হিসাবে আসলে তখন কোনো রকম টেনে টুনে পাশ করতে চাই। তো যাই হোক, এটা আমাদের দুর্বলতা। তিন নম্বর যে বিষয় সেটা হচ্ছে ইস্তিকামাত, ইখলাস এবং এহসানের বিষয়টা হচ্ছে অন্তরের বিষয়, আর ইস্তিকামতের বিষয়টা আমাদের মূলত আমল দ্বারা, আমাদের কাজ দ্বারা মূলত প্রমাণিত হবে, যদিও এটা অন্তরের বিষয় কিন্তু আমাদের কাজ দ্বারা প্রমাণিত হবে। ইস্তিকামত হচ্ছে একটা ঢাল, এমন একটা ঢাল, এই ঢাল দিয়ে আমি দুনিয়াবী নানা ফেতনা ফাসাদ থেকে নিজেকে রক্ষা করতে পারি, এটার নাম হচ্ছে ইস্তিকামত। ইস্তিকামত অর্জনের দুইটা উপায়, এক নম্বর হচ্ছে ইত্তেবা, এটা লিখে রাখতে পারেন, ইত্তেবা এবং তাকওয়া। ইস্তিকামত অর্জনের দুইটা মৌলিক উপায় হচ্ছে ইত্তেবা এবং তাকওয়া, ইত্তেবায়ে সুন্নাত এবং তাকওয়া। ইস্তিকামত অর্জনের দুইটা মৌলিক মাধ্যম ইত্তেবায়ে সুন্নাত এবং তাকওয়া। কেন দুটো কথা বললাম? ইত্তেবায়ে সুন্নাত মানে হচ্ছে বিভ্রান্তি থেকে বাঁচার উপায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করলেন মানে দুনিয়াতে যত বাতিল মতবাদ আছে সেই মতবাদ থেকে আপনি বেঁচে গেলেন। যে যত বেশি আল্লাহ রাসূলের আনুগত্য করলো, যে যত বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করলো, সে তত বেশি দুনিয়াবী ফেতনা ফাসাদ, নানা বাতিল আকিদা মানহাজ থেকে সে বেঁচে যাবে। আর দুই নম্বর হচ্ছে তাকওয়া, তাকওয়া মানে আল্লাহ ভীতি। যে ব্যক্তি তাকওয়া অর্জন করলো সে দুনিয়ার নানা পাপাচার থেকে বেঁচে যাবে। শয়তান আমাদেরকে দুইটা মাধ্যম দিয়ে গ্রাস করতে চায়। শয়তান আমাদের প্রকাশ্য শত্রু, তাই না? দুনিয়াতে আমরা যে যেখানে থাকি না কেন, শয়তান আমাদের সাথে কিন্তু সবসময় থাকবে। আমাদের দুনিয়ার শত্রুরা হয়তো আমাদের আশপাশে আছে, এখান থেকে দূরে চলে গেলাম হয়তো বাঁচতে পারলাম, কিন্তু শয়তান থেকে বাঁচার কোনো উপায় আছে? যেখানেই আমি যাই না কেন, মাটির তলাতে ঢুকলেও শয়তান আমার সাথে থাকবে। শয়তান হচ্ছে আমার প্রকাশ্য শত্রু। আর শয়তান দুইটা মাধ্যম, তার দুটো অস্ত্র আছে, দুইটা অস্ত্র দিয়ে সে আমাদেরকে পদভ্রষ্ট করে। এক নম্বর হচ্ছে শুভাত, আর দুই নম্বর হচ্ছে কি? শাহওয়াত। মাশাআল্লাহ, শুভাত এবং শাহওয়াত, এই দুটো অস্ত্র হচ্ছে শয়তানের অস্ত্র। শুভাত মানে কি? সে সন্দেহ সৃষ্টি করে, আল্লাহ রাব্বুল আলামিন কি আসলেই আছেন, আমরা তো দেখতে পাই না, তাহলে আল্লাহ কোথায় আছেন, তিনি বোধ হয় নাই। এই যে প্রথম একটা সন্দেহ তৈরি করে দিল, এইরকম সন্দেহ সে তৈরি করতেই থাকে, একের পর এক সন্দেহ তৈরি করতেই থাকে, শেষ পর্যন্ত যখন আপনি সবই জেনে যাবেন, বুঝে যাবেন, সিরাতুল মুস্তাকিমের পথেও চলে এসেছেন, তখনও আপনাকে নানাভাবে শেখাবে যে আসলে এইভাবে তো দিন প্রচার করে কোনো লাভ নেই। কয়টা মানুষ হেদায়েত হচ্ছে? আমাদের আগে দিন প্রতিষ্ঠা করতে হবে কোথায়? রাষ্ট্রে। রাষ্ট্র ক্ষমতায় ইসলাম না নিয়ে যাওয়া পর্যন্ত হবে না। এই যে নানা যে উস্কানি, এগুলো কার পক্ষ থেকে আসে? শয়তানের পক্ষ থেকে আসে। সর্বশেষ যেটা হয়, শয়তান যখন দেখে কোনোভাবেই পারা যাচ্ছে না এর সাথে, তখন কি করে জানেন? তখন শয়তান আর ভালো কাজ করতেও বাধা দেয় না। ভালো কাজ করছো, ঠিক আছে, ভালো কাজই করো, কিন্তু ওইটা আল্লাহর জন্য করো না, তুমি তোমার নিজের জন্য করো। বোঝা গেছে? অনেক দিনদার ব্যক্তি আছেন না, অনেক মাওলানা সাহেবও আছেন, ওয়াজ নসিহত করছেন না? ওয়াজ নসিহত করা খারাপ কাজ? নিঃসন্দেহে ভালো কাজ, কিন্তু তার উদ্দেশ্যটা কি হয়ে যাচ্ছে? আল্লাহর সন্তুষ্টি নাকি দুনিয়া অর্জন? শয়তান ওখানে আর বাধা দিচ্ছে না, তাহলে তুমি তোমার কাজ তুমি করে যাও, কোনো সমস্যা নেই, কিন্তু ওটা আল্লাহর জন্য করো না। এগুলো হচ্ছে শয়তানের এক একটা ফাঁদ। আর দুই নম্বর যেটা বললাম সেটা হচ্ছে শাহওয়াত, এটা তো আমরা সবাই জানি। শাহওয়াত মানে কি? কুপ্রবৃত্তি। পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে কুপ্রবৃত্তির যে এই শয়তানিটা, এটা শয়তান ঢুকিয়ে দেয়। নানা ধরনের কুপ্রবৃত্তি আমাদেরকে সবসময় ঢেকে রেখেছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে শয়তান আমাদেরকে ধরে ফেলে এই শাহওয়াত দিয়ে। আমাদের জন্য সবচেয়ে শাহওয়াতের এক বড় বিষয় হচ্ছে নারী, তাই না? আল্লাহ রাসূল কি বলেছেন?
মুসলমানদের জন্য বা ইমানদারদের জন্য সবচেয়ে বড় হুমকি হিসাবে, সবচেয়ে বড় মানে কি বলবো এটাকে, ফেতনা হিসাবে রেখেছেন কাকে? নারীকে। নারী জাতির ফেতনা সবচেয়ে বড় ফেতনা। এরপরে আরও অনেক ধরনের ফেতনা আছে দিনদার ব্যক্তিদের। সবচেয়ে বড় ফেতনা আল্লাহ রাসূল যেটা বলছেন, দুইটা ফেতনা, সেটা হচ্ছে সম্পদের জন্য এবং পদমর্যাদার জন্য লড়াই করা, এটা হচ্ছে দিনদারদের ফেতনা। মাজি বানে যাই আনে বে আফসাদ আলী গানামিন, কি বলা আছে হাদিসে, যে ওই দুটা নেকড়ে, হিংস্র নেকড়ে, নেকড়ে সে একটা ভেড়ার পালের জন্য বা ছাগলের পালের জন্য ততটুকু ক্ষতিকর নয় যতটুকু ক্ষতিকর একজন ইমানদার ব্যক্তির জন্য, তার সম্পদের জন্য এবং পদমর্যাদার জন্য লোভী হওয়া, এটা তার জন্য মানে তার ইমানের জন্য আরও বেশি ক্ষতিকর। উদাহরণটা একটু খেয়াল করে দেখেন কীভাবে আল্লাহ রাসূল উদাহরণটা দিচ্ছেন। একটা নেকড়ে বাঘ, সে যখন একটা পালে আক্রমণ চালায়, সেই পালের সবার জন্য কী অবস্থা হয়? অধিকাংশই ধ্বংসের, একটা নিশ্চিত ধ্বংসের মধ্যে পড়ে যায়। ঠিক তার চেয়ে বেশি ইমানদারদের জন্য যদি তার অন্তরে সামান্য একটু অর্থের লোভ ঢুকে যায়, সামান্য একটু পদমর্যাদার লোভ ঢুকে যায়, সঙ্গে সঙ্গে তার ইমানের জন্য সেই রকমই ক্ষতিগ্রস্ত একটা অবস্থা চলে আসে, যেমনভাবে একটা ভেড়ার পালের জন্য একটা নেকড়ে ক্ষতিকর হয়ে দাঁড়ায়। তাহলে ইস্তিকামত অর্জনের ক্ষেত্রে আমাদের দুটো জিনিস দরকার, ইত্তেবা। ইত্তেবা যদি আমাদের থাকে তাহলে ইনশাল্লাহ আমরা কখনোই এই বাতিল মানহাজের মধ্যে আমরা ঢুকে যাব না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম কীভাবে কী কাজ করেছেন, প্রত্যেকটা কাজ যদি নকল এবং হরকত আমরা প্রত্যেকটা কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলামের সুন্নাত অনুযায়ী করি তাহলে আমরা কখনোই পদভ্রষ্ট হব না। আর শাহওয়াত যেটা বললাম, শাহওয়াত থেকে বাঁচার প্রধান মাধ্যমটা কি? শাহওয়াত থেকে বাঁচার প্রধান মাধ্যম হচ্ছে তাকওয়া। যার অন্তরে যত বেশি তাকওয়া সে তত শাহওয়াত থেকে নিজেকে পরহেজ করতে পারবে। এবারে আমরা আসি ব্যক্তিত্ব অর্জনের ক্ষেত্রে জরুরি কিছু দিকসমূহ, যেটা আমার ইস্তিকামাতকে ধরে রাখতে সহযোগিতা করবে। যে কোনো মূল্যবান জিনিসকে ধরে রাখার জন্য প্রোটেকশনের দরকার হয়, এমনি এমনি ধরে রাখা যায় না। একটা সামান্য মোমবাতি, সামান্য একটা ওই কী বলে হারিকেনের আলো, আলো যেহেতু নিভে না যায় সেজন্য প্রোটেকশন হিসেবে কী দেওয়া হয়, একটা চিমনি দেওয়া হয়, তাই না? ঠিক তেমনই আমার ইমানটা ধরে রাখার জন্য, এখলাস ধরে রাখার জন্য, এহসান ধরে রাখার জন্য, ইস্তিকামাত ধরে রাখার জন্য কিছু চিমনি দরকার, প্রোটেকশন দরকার। এই প্রোটেকশনগুলো কেমন? এক নম্বর হচ্ছে কল্যাণকামিতা, কল্যাণকামিতা, মানুষের জন্য কল্যাণ কামনা করা। এই জিনিসটা শুনতে অনেক সহজ কিন্তু বাস্তবে এত সহজ, অনেক কঠিন ব্যাপার। মানুষের জন্য কল্যাণ কামনা করা অনেক কঠিন ব্যাপার। আল্লাহ রাসূল কী বলছেন, আর দিন আর নাসিহা, দিন মানে কি? দিন মানে নসিহত, নসিহত মানে কি? মানুষের জন্য কল্যাণ কামনা করা। এই কল্যাণ কামনা শুধু আমার ভাইয়ের জন্য, আমার পরিবারের জন্য, আমার সংগঠনের জন্য, নাকি কাদের জন্য? দুনিয়ার সমস্ত মানুষের জন্য, পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষটার জন্যও কিন্তু কল্যাণ কামনা আছে, নাই? যদি না থাকতো তাহলে মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কখনই ফেরানোর কাছে পাঠাতেন? পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট লোক যে বলছে আনা রব্বুকুমুল আলা, পৃথিবীতে অন্য কোনো মানুষ কখনো এই দাবি করে নাই যে আনা রব্বুকুমুল আলা, তো সেই লোকটার কাছেও আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে পাঠান নাই? তার মানে তার জন্য কিন্তু কল্যাণ কামনা করতে হচ্ছে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট লোকটার জন্য আপনার কল্যাণ কামনা যদি করতে পারেন তাহলে বুঝবেন আপনার অন্তরটা এখন আলহামদুলিল্লাহ প্রশান্ত অন্তর হতে পেরেছে। কল্যাণকামিতার অনেক দিক আছে, ইতিবাচকতা, সব জিনিস পজিটিভলি নেওয়া, নেগেটিভ নেওয়া এক ধরনের মানুষ আছেন, কিন্তু পজিটিভ যত আমরা নিতে পারবো তত বেশি আমরা মানুষের জন্য সুধারণা রাখতে পারবো। তারপরে রাগ ক্রোধ এগুলো দমন করা, নিজেকে কন্ট্রোল করা, এগুলো সব কল্যাণকামিতা থেকেই মূলত আসে। অনেকের মধ্যে, আমাদের মধ্যে গণ্ডগোল হতেই পারে, সংগঠনের ভাইদের মধ্যে গণ্ডগোল হয় না? আমরা কি সব ফেরেশতা নাকি? শয়তান আমাদের মধ্যে কাজ করে না? তো পরস্পর গণ্ডগোল লাগলে কি করবো? আজ জীবনে ওর সঙ্গে সালামও দেবো না, ওর দিকে আর তাকাবো না, কি এরকম হয় না আমাদের মধ্যে? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ও আসলিহু যাতা বাইনাকুম, তোমাদের মধ্যে পারস্পরিক যে গণ্ডগোল লেগে গেছে ওগুলাটে ওগুলাকে কি করো, ইসলাহ করে ফেলো, সংশোধন করে ফেলো। ও আতিউল্লাহ রসুলাহু, এবং তোমরা আল্লাহ আনুগত্য করো এবং তার রসুল আনুগত্য করো, কিন্তু মিনিম যদি তোমরা ইমানদার হয়ে থাকো। যদি আমরা ইমানদার হয়ে থাকি, যদি আমরা দিনের খাতিরে সংগঠন করে থাকি, আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সংগঠন করে থাকি, তাহলে আমাদের মধ্যে পারস্পরিক বিবাদগুলো এগুলো জিয়ে রাখা যাবে, এগুলো দূর করে ফেলতে হবে। এগুলো হচ্ছে কল্যাণকামিতা থেকে আসে।
আমি যদি জান্নাতে যেতে চাই আমার ভাইটা জান্নাতে যাবে না? তাকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমার চেষ্টা করতে হবে না? আমি যেমন জান্নাতে যেতে চাই আমার ভাইটাও যেন জান্নাতে যায়, এই কল্যাণ অনুভূতি যখন আমার মধ্যে থাকবে তখন আমি বুঝতে পারবো আমার অন্তরটা প্রশান্ত অন্তর। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন ইয়াসিরু ওয়ালা তুআসিরু, তোমরা সব কিছুকে সহজ করে নাও, ওয়ালা তুআসিরু কঠিন করে ফেলো না, বাশিরু ওয়ালা তুনাফিরু মানুষকে সুসংবাদ দাও। মানুষের মধ্যে উল্টাপাল্টা কথা বলে, নেগেটিভ কথা বলে তাদেরকে দূরে ঠেলে দিও না, তাদের মধ্যে নাফরাত সৃষ্টি করো না, তাদের মধ্যে ঘৃণা সৃষ্টি করো না, বিদ্বেষ সৃষ্টি করো না, সব কিছু সহজ করে নাও, কঠিন জিনিসকে সহজ করে নাও। হয়তো একজন ব্যক্তি আপনার সামনে অন্য কারোর সম্পর্কে একটা বাজে কথা বলে ফেলেছে, আপনি সেই কথাটা জমায়ে রাখলেন, পরে ওই ব্যক্তিকে বলে দিলেন যে অমুক তোমার নামে এই কথা বলেছে, এই কথা বলার কোনো দরকার ছিল? কোনো কারণে রাগের মাথায় হয় সে হয়তো বা সে বলে ফেলেছে, ওই কথাটাকে আপনি আপনার মধ্যে চেপে রাখেন, ওটাকে একদম মাটির নিচে চাপা দিয়ে দেন, ওটা কাউকে কখনো প্রকাশই করলেন না। এটা হচ্ছে একজন মুমিন হিসাবে একজন মুমিনের প্রতি দায়িত্ব, যে কোনো একজন রেগে একটা কথা বলতেই পারে, ওই কথাটা যখন আমি পাস করে দিচ্ছি ওই ভাইয়ের কাছে, তাদের মধ্যে একটা পারস্পরিক দ্বন্দ্ব সৃষ্টি হবে না? এই দ্বন্দ্ব সৃষ্টি করার মাধ্যমটা কে হলো? আমি হলাম। আমি কিন্তু খুব ভালো মানুষ নিজেকে মনে করছি, মনে করছি আমি একটা দায়িত্ব পালন করলাম, কিন্তু এই দায়িত্বটা পালন করতে যেয়ে আমি আর একটা বিভেদ একটা বাঁধিয়ে দিলাম। প্রিয় উপস্থিতি, সব জায়গায় যদি আমরা এভাবে মানুষের কল্যাণকামিতা এই জিনিসটাকে সবার আগে স্থান দেই, তাহলে আমাদের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব ফ্যাসাদ এগুলো অনেক কমে যাবে। দুই নম্বর বিষয় হচ্ছে মধ্যম পন্থা, আল ওয়াসাতিয়া। মধ্যম পন্থা ইসলামের অন্যতম মানে সুন্দর বৈশিষ্ট্য হলো ইসলাম হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন করে সর্বক্ষেত্রে। পবিত্র কোরআন যারা রেগুলার পাঠক, যারা অর্থসহ পড়েছেন, ফার্স্ট টু লাস্ট কোরআন অর্থসহ পড়েছেন, আমাদের মধ্যে এমন কেউ আছেন? কয়জন পড়েছেন, হাত তুলবেন একটু। প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থসহ পড়েছেন? দুইজন, তিনজন? হ্যাঁ, ধারাবাহিক হোক অধারাবাহিক হোক সারা জীবন মিলে একবার ফার্স্ট টু লাস্ট কোরআনের অনুবাদটা পড়েছেন। কোরআন যারা পড়েছেন তারা জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যম পন্থা নজির কত জায়গায় রেখেছেন কোরআনে। কোরআনের ছত্রে ছত্রে মধ্যম পন্থা। আল্লাহ রাব্বুল আলামিন যখন নিন্দা করছেন, নিন্দার সময়ও তিনি কিন্তু একটা মধ্যম পন্থা অবলম্বন করেন। ওয়াইদা ক্বামু ইলা সালাতি ক্বামু কুসালা, মুনাফিকদের সম্পর্কে বলা হচ্ছে যখন তারা সালাত আদায় করে তখন তারা অলস হয়ে দাঁড়ায়। ওয়ালা ইয়াজকুরুন আল্লাহ ইল্লা কালিলা, এবং তারা আল্লাহকে স্মরণ করে না অল্প একটু ছাড়া, অর্থাৎ অল্প একটু স্মরণ করে। আল্লাহ রাব্বুল আলামিন চাইলে বলতে পারতেন যে তারা স্মরণই করে না, এটা বলছে না, ইল্লা কালিলা আবার যোগ করে দিচ্ছেন, না তারা স্মরণ করে না একেবারে তা না, একটু স্মরণ করে। কতটুকু মধ্যম পন্থা বজায় রাখলেন আল্লাহ রাব্বুল আলামিন, এবং কতটুকু সঠিক পন্থা। মধ্যম পন্থা মানে আমরা অনেকে মনে করি আবার গোলালো মার্কা, তাই না? এটাও ঠিক, ওটাও ঠিক, এটাও ঠিক, ওটাও ঠিক, এই একটা পার্টি আছে, এটার নাম মধ্যম পন্থা না। মধ্যম পন্থা মানে সঠিক পন্থা অবলম্বন করা, মধ্যম পন্থা মানে এটাও ঠিক ওটাও ঠিক বলা না। এই ধরনের একটা পার্টি আছে আমাদের মধ্যে, নিঃসন্দেহে তারা মুজাবজাবিনা বাইনা দালিকা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, তারা সবসময় দ্বিধাগ্রস্ত থাকে, কোন দিকে যাবে, ডান দিকে যাবে না বাম দিকে যাবে, এই দলে যাবে না ওই দলে যাবে, দ্বিধাগ্রস্ত থাকে। এরা হচ্ছে অন্য টাইপের, এদেরকে মধ্যমপন্থী বলা হয় না। আমাদের মধ্যে একদল ভাই আছেন না যারা মনে করেন আমরা কোনো সংগঠন করি না, আমরা মধ্যমপন্থী, এদিকেও নাই ওদিকেও নাই, সবাই সমান, সবাই দিনই ভাই। এগুলো মুনাফিকি নীতি, এগুলোকে আমরা মধ্যমপন্থা বলি না, এগুলো হচ্ছে আসলে গোলালো মার্কা বা মধ্যম কী বলে মুনাফিকি নীতি। যেটা বলছিলাম যে মধ্যমপন্থা সব জায়গাতে অবলম্বন করতে হবে। যেখানে আপনি মধ্যমপন্থা ছেড়ে আপনি কঠোর হতে যাবেন, যেখানেই আপনি কড়া হবেন, যেখানেই জিদ ধরবেন, সেখানেই আপনি হেরে যাবেন। আপনার আচার আচরণে, আপনার কথায়, আপনার চিন্তাধারায় সব জায়গায় যদি আপনি মধ্যম পন্থা অবলম্বন করতে পারেন, তাহলে আপনি দুনিয়া আখেরাত সব জায়গাতে সফল হবেন। এই জন্য আল্লাহ রাসূল বলছেন ইয়াকুমুল গুলু ফি দ্বীন, তোমরা বাড়াবাড়ি করা থেকে বেঁচে থাকো। ফাইন্নামা আহলাকা মান কানা কবলাকুম আল গুলু ফি দ্বীন, কারণ ইতিপূর্বে যত জাতি ধ্বংস হয়েছে তারা কী জন্য ধ্বংস হয়েছে? দিনের ব্যাপারে বাড়াবাড়ি কারণে। আমাদের একদল ভাই আছেন যে কোনো একটা জিনিস নিয়ে পড়ে থাকেন, যখনই দেখবেন কোনো একটা জিনিস নিয়ে পড়ে আছে বুঝবেন সে বাড়াবাড়ির মধ্যে আছে। যারা একই দিনে সালাত, সিয়াম এবং ঈদ করার জন্য কথা বলেন তাদের দেখবেন অন্য কোনো দাওয়াত নেই, একটাই দাওয়াত সব জায়গাতে। যারা বলেন যে সংগঠন করা যাবে না তারা দেখবেন যে যারা সংগঠন করছে তাদের মধ্যে অন্য কোনো দাওয়াত নেই, একটাই দাওয়াত সংগঠন করা যাবে না।
ওরা আহলে হাদিস শব্দটাও জানে না কিন্তু এটা জানে যে সংগঠন করা যাবে না এরকম আছে না তারপরে যারা ওই জঙ্গিবাদী কার্যক্রমের সাথে জড়িত ওদের মধ্যে অন্য কোনো কথা নেই কথা একটাই আমাদের জিহাদ করতে হবে যারা বলছেন যে রাষ্ট্র ক্ষমতা আমাদের যেতে হবে কথা একটাই নির্বাচন করতে হবে অথবা এই সরকার খারাপ আমাদেরকে ভালো সরকার নিয়ে আসতে হবে ন্যায় বিচার কায়েম করতে হবে কত কি কথা কিন্তু একমুখী আবার যারা দেখবেন তাবলিগ জামাতের সাথে জড়িত এগুলো রেকর্ড হচ্ছে কিনা আল্লাহ জানে তাবলিগ জামাতের সাথে যারা জড়িত তারা কি বলেন ছয় উসুল পালন করলে সব শেষ মানে সব একমুখী ইসলাম কি যে কোনো একটা সাইডের নাম ইসলাম ইজ এ কমপ্লিট কোড অফ লাইফ মানে সব কিছু মিলিয়ে ইসলাম ইসলাম কখনো একটা জিনিস নিয়ে পড়ে থাকার ধর্ম না যখনই দেখবেন কেউ একটা জিনিস নিয়ে পড়ে আছে তখনই তার মধ্যে নিঃসন্দেহে বাড়াবাড়ি আছে তিন নম্বর হচ্ছে সবর এবং শুকুর সবর করা এবং শুকুর আদায় করা আল্লাহ শুকরিয়া আদায় করা ধৈর্য ধারণ করা মানে সবর করা মানে ধৈর্য ধারণ করা এবং শুকরিয়া আদায় করা এটাও খুব গুরুত্বপূর্ণ দুটো জিনিস এটাকে আমরা বলি সুখী জীবনের পাসওয়ার্ড সুখী জীবনের পাসওয়ার্ড হলো দুইটা একটা হচ্ছে সবর করা শুকরিয়া আদায় করা কোনো মানুষ পৃথিবীতে পূর্ণ হতে পারে কোনো মানুষ পরিপূর্ণ না আপনি মনে করছেন পৃথিবীর সবচেয়ে বেশি টাকা যার কাছে আছে সে মনে হয় সবচেয়ে সুখী সে কি সবচেয়ে সুখী যদি সবচেয়ে সুখী হতো তাহলে বিল গেটসকে তার স্ত্রী ডিভোর্স দেওয়া লাগতো না তার এখন বাড়িতে স্ত্রী নাই টাকা পয়সা থাকা মানে সবচেয়ে সুখী না আবার যে ব্যক্তিটা তার হাত পা নোলা হয়ে আছে সে ভিক্ষা করে খায় আপনি মনে করছেন পৃথিবীর সবচেয়ে দুঃখী মানুষ বোধ হয় ওই লোকটা দেখবেন যে ওই লোকটার আবার স্ত্রী আছে সন্তান আছে সে কিন্তু রাতে খুব সুন্দর ঘুমাচ্ছে মোটামুটি তার দিনটা যেভাবে চলে যাচ্ছে সে খুবই সন্তুষ্ট তার মানে একটা বিল গেটসের চেয়ে কিন্তু সেই অন্তরের জায়গা থেকে অনেক সুখী তাহলে সুখী জীবনের পাসওয়ার্ডটা কি তার মধ্যে সবর আছে এবং শুক্রিয়া আছে যে অবস্থায় আছে আলহামদুলিল্লাহ ভালো আছি এর নাম হচ্ছে সবর এবং শুক্রিয়া এই জন্য আল্লাহ বলছেন আজাবান লি আমরিল মুমিন মুমিনদের অবস্থাটাই হচ্ছে আশ্চর্যজনক ওয়ালাইসা যা কালি আহাদিন ইল্লা লিল মুমিন আর এই ঘটনাটা শুধুমাত্র ইমানদারদের জন্য ঘটে ইন আমরাহু কুল্লু খায় তার সব কিছুই ভালো তার কোনো কিছু অকল্যাণ না তোর কোনো কিছুই খারাপ না তার খারাপের মধ্যেও ভালো আছে তার যদি কোনো বিপদ হয় সেটার মধ্যেই ভালো আছে আল্লাহ রাসূল বলছেন ইন আসাবাতু সাররাস শাকারা যখন কোনো বিপদ তার উপরে আসে তখন সে কি করে সবরা ফাকানা খায়রান লাহু ফলে সেটা তার জন্য কল্যাণকর হয়ে যায় সেই বিপদটাই তার জন্য কল্যাণকর হয়ে যায় ওয়া ইন আসাবাতু যাররা সবরা যখন তার কোনো খুশির মুহূর্ত আসে তখন সে আল্লাহর শুকরিয়া আদায় করে ফলে সেটা তার জন্য কল্যাণকর হয়ে যায় আর যখন তার কোনো কষ্টের মুহূর্ত আসে তখন সে সবর করে ফলে সবর করাটাও তার জন্য কল্যাণকর হয়ে যায় তাহলে এটা আমাদের সবসময় মনে রাখতে হবে সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তে সন্তুষ্ট থাকতে হবে আল্লাহ যে হালাতে রেখেছেন সেটাই আমার জন্য কল্যাণকর বলেই রেখেছেন যদি আমার কাছে অনেক টাকা দিতেন আল্লাহ রাব্বুল আলামিন তাহলে হয়তো আমি পথভ্রষ্ট হয়ে যেতাম অথবা যারা আজকে আমাদের কাছে টাকা পয়সা আছে তারা যদি এবার আল্লাহর শুকরিয়া আদায় না করি তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কোনো মুহূর্তে আমার কাছ থেকে এই নিয়ামতটাও ছিনিয়ে নিতে পারে এই জন্য সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন যা দিয়েছেন তার উপর সবর করতে হবে এবং শুকরিয়া আদায় করতে হবে এই দুটো জিনিস যদি করতে পারি ইনশাআল্লাহ আমি দুনিয়া এবং আখিরাতে সব জায়গায় সুখী সব জায়গায় সফল এটা কি বলেছিলাম সুখী জীবনের পাসওয়ার্ড মনে রাখবেন চার নম্বর হচ্ছে সততা এবং আমানতদারিতা সততা এবং আমানতদারিতা আজকে সমাজের সবচেয়ে নিগৃহীত দুইটা জিনিস অবহেলিত দুইটা জিনিস সততা এবং আমানতদারিতা যে মুসলিম উম্মাহ একসময় সততা এবং আমানতদারিতার কারণে সারা বিশ্বে তারা খ্যাত ছিল আজকে আজকে আমরা এই জায়গাতে সবচেয়ে বেশি নেমে গেছি এই জায়গাতে বরং কাফেররা মুশরিকরা আমাদের চেয়ে অনেক এগিয়ে গেছে এবং আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে নেতৃত্ব দেন তাদের মধ্যে মৌলিক দুটো বৈশিষ্ট্য অবশ্যই থাকবে একটা হচ্ছে সততা একটা হচ্ছে আমানতদারিতা সততা এবং আমানতদারিতা মানুষকে নেতৃত্বের আসনে বসায় মানুষের কাছে সম্মানের আসনে বসায় আজকে আমরা কে কত দূর আমাদের চিন্তায় আমাদের কথায় আমাদের কাজে সৎ থাকতে পারছি না আমাদের কথা এবং কাজ দুই রকম হচ্ছে কিনা হচ্ছে কিনা বক্তৃতার মাহফিলে একরকম কথা বলছি বাস্তবে আরেক কাজ করছি এরকম ঘটনা ঘটছে কিনা তার মানে কি আমরা আমাদের কথায় বা চিন্তায় কি সৎ যদি সততা থাকতো
যদি সততা থাকতো তাহলে আমাদের কথায় কাজ কি আলাদা হতে পারত? আজকে আমাদের মধ্যে অনেক ভাই এরকম এই দুর্দশার মধ্যে পড়ে গেছেন বলেই তারা মুনাফিকি করেছেন, তারা তাদের অবস্থান পরিবর্তন করে ফেলেছেন। এক কথা একবার এক সময় বলতেন একরকম করে, এখন ওই কথাটাই অন্যভাবে বলছেন। এক সময় তারা বলতেন যে সংগঠন করাটা জরুরি, এখন তারা কি বলছেন? প্রয়োজন তো নেই। যে ব্যক্তি সংগঠন থেকে বেরিয়ে গেল সে যেন জাহেলিয়াতের মৃত্যুবরণ করলো। এই কথাটা আমরা আসলে এই অর্থে কখনো বলি, জাহেলিয়াতের মৃত্যুবরণ করা মানে কি? তারা ধরে নিচ্ছেন যে আমরা তাদেরকে কাফের বানিয়ে ফেললাম, সংগঠন থেকে বেরিয়ে গেছেন বলে তাদেরকে আমরা কাফের মনে করি। আমরা কখনো তাদের কাফের মনে করেছি? কাফের তাদেরকে আমরা কখনো বলি? জাহেলিয়াতের মৃত্যু মানে বিশৃঙ্খল অবস্থায়, জাহেলিয়াতের অর্থ ওখানে বলা হয়েছে বিশৃঙ্খল অবস্থায়। তবুও আমরা এটা তাদের জন্য লাগাচ্ছি না, এটা আমরা সাধারণতভাবে বলিও না। তারপরে যখন বলা হয় যে কেউ বায়াত ভঙ্গ করলে ফাকাদ খালা রিবকাতাল ইসলাম আন অনুকিহি, সে যেন তার কাঁধ থেকে ইসলামের গণ্ডিটা নামিয়ে নিল। আমরা কিন্তু এই হাদিসটাও মূলত ইনাদের জন্য কখনো আমরা প্রয়োগ করি না, কখনো বলিও না এইভাবে। তারা নিজেরা নিজেদের উপর জোর করে চাপিয়ে নিচ্ছেন আর ব্যাখ্যা দিচ্ছেন যে সংগঠন থেকে বেরিয়ে গেলে নাকি জাহেলি মৃত্যু হয়, সংগঠন থেকে বেরিয়ে গেলে নাকি কি ইসলামের গণ্ডি খুলে ফেলা হয়। এ ধরনের কোনো কথা আমরা নিজেরা কখনো বক্তব্য বলি? আপনারা যখন বক্তব্য বলেন এগুলো সাধারণত বলেন? এগুলো যদি বলাও হয় তবুও এটা আক্ষরিক অর্থে না, এগুলো আক্ষরিক অর্থে বলা হয় না, কিন্তু তারা নিজেদের উপর জোর করে চাপিয়ে নিচ্ছেন। আগে যেহেতু বলে আসছিলেন একরকম কথা, এখন ভিন্ন কথা যেহেতু বলছেন, ভিন্ন কথা সাপোর্টিং হিসাবে এই কথাগুলো তাদেরকে বলতে হচ্ছে জোর করে। তো যাই হোক, এগুলো আমরা বলছি নিঃসন্দেহ সততা এবং আমানতদারিতার অভাবের কারণেই এই ঘটনাগুলো ঘটেছে। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সর্বদা লা ইমানা লিমান লা আমানাত লাহু ওয়া লা দীনা লিমান লা আহদা লাহু, ওই ব্যক্তির ইমান নেই যার আমানতদারিতা নেই, ওই ব্যক্তির কথার কোনো মূল্য নাই যার অঙ্গীকারের কোনো মূল্য নেই। আল্লাহ আরও বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, অকুলু কওলান সাদিদা, এবং তোমরা সঠিক কথা বলো, ঘুরিয়ে পেঁচিয়ে নানা রকম করে সুশোভিত করে কোনো কথা বলো না, যেটা সত্য সেটাই বলো, স্পষ্ট করে বলো। একজন মুমিন তিনি সবসময় স্পষ্টবাদী হবেন, তিনি ঘুরিয়ে পেঁচিয়ে কোনো কথা বলবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বলা হয়েছিল যে ছয় মাস তুমি আমাদের দিনে থাকো, আমাদের মূর্তির পূজা করো, আর আমরা ছয় মাস তোমাদের দিনের পূজা করবো, আল্লাহ রাসূল মানে হয়তো বা এই সুযোগটা নিতে পারতেন, বলতে পারতেন ঠিক আছে তোমরা আগে আমার প্রভুর ছয় মাস পূজা করো তারপর আমি করব, হিকমত খাটাতে পারতেন, পারতেন না? তিনি ধরে নিতে পারতেন যে ছয় মাস যদি আমার রবের ইবাদত করে তাহলে এরা ইনশাল্লাহ পরবর্তীতে মূর্তি পূজা ছেড়ে দেবে, এই হিকমতটা তিনি খাটাতে পারতেন না? আমরা হলে কিন্তু এই হিকমতটা খাটাতাম, খাটানোর চেষ্টা করতাম যে না এই ছয় মাস যদি সে মোটামুটি পরিবর্তন হয়ে যাবে। কিন্তু আল্লাহ রাসূল এই হিকমতের লাইনে ঢুকছিলেন, কুলিয়া আইহুল কাফিরুন লা আবুদু মা তাআবুদুন, হে কাফেররা তোমরা জেনে রাখো তোমরা যারা ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমরা যারা ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, স্পষ্ট কথা। কোন সময় বললেন? যে সময় তার উপরে নির্যাতনের স্টিম রোলার চলছে, মদিনার জীবন ছিল না, মক্কার জীবন ছিল, কষ্টের জীবন ছিল, সেই কষ্টের জীবনে দাঁড়িয়েও তিনি কোনো প্রকার ভণিতার আশ্রয় নেন নাই, স্পষ্ট কথায় যেটা কথা সেটা বলে দিয়েছেন। হকের উপর যদি একাই থাকতে হয় একাই থাকবো, এর নামই হচ্ছে ইসলাম, ন্যায় পরায়ণতা। যে কোনো অবস্থায় নীতির উপর টিকে থাকতে হবে, আদর্শের উপর টিকে থাকতে হবে। যুব সঙ্গী কর্মী ভাইদের প্রতি আমাদের এটা কি বলবো, শুধুমাত্র অনুরোধ না, এটা আমাদের দাবি থাকবে, আমাদের প্রত্যেকটা কর্মী যেন ন্যায়পরায়ণতার এক একটা যেন আদর্শে পরিণত হয়, প্রত্যেক অবস্থাতে আমরা যেন ন্যায়ের উপর টিকে থাকতে পারি, কোনো অবস্থাতে যেন আমরা অন্যায়ের সাথে আমরা আপোষ না করি। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু ক্বাওয়ামিনা বিল কিসতি, হে ইমানদারগণ তোমরা সর্বদা ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো, শুহাদা লিল্লাহ, এবং আল্লাহর জন্য তোমরা সাক্ষী হয়ে যাও, ওয়ালাও আলা আনফুসিকুম, যদিও ন্যায়ের বার্তাটা সত্যের সত্য কথাটা সেটা তোমার নিজের বিরুদ্ধেও যায়, আও আল ওয়ালিদাইন, অথবা তোমার পিতামাতার বিরুদ্ধেও যায়, আও আল আকরাবিন, অথবা যদি তোমার আত্মীয় স্বজনের বিরুদ্ধেও যায়, তবুও তোমরা ন্যায় কথা বলা ছেড়ে দিও না, সত্য কথা বলা ছেড়ে দিও না। এই বিষয়টাই খুব সহজ না কঠিন? সূরা নিসা 135 নম্বর আয়াত। ইসলাম আমাদেরকে কিভাবে ন্যায়পরায়ণতা শেখাচ্ছে? ন্যায়পরায়ণ থাকো যদিও তোমার নিজের বিরুদ্ধেও রায়টা চলে যায়, তোমার মানে পরিবার পরিজন এমনকি তোমার বাপদাদার বিরুদ্ধেও যদি তোমার রায়টা চলে যায় তবুও সেটাকেই তোমরা গ্রহণ করে নিও,
তোমরা অন্যায়ের পথে হেঁটো না। আল্লাহ বলেন আরো বলছেন সূরা মায়েদার চার নম্বর আয়াত আট নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ কুনু ক্বাওয়িমিনাল্লাহ তোমরা আল্লাহর জন্য ন্যায়ের বার্তা প্রচারক হও ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু ক্বাওমিন আল্লাহ তাআদিলু যদি কোনো কওমের প্রতি বিদ্বেষ তোমার থাকে সেই বিদ্বেষ থাকার কারণে তোমরা এমন অবস্থায় চলে যেও না যে আল্লাহ তাআদিলু তোমরা ন্যায় বিচার করবে না ইয়া দিলু ফাইনাহু আকরাবু লিত্বাকওয়া বরং তোমরা সর্বাবস্থায় ন্যায় বিচার করো মানুষের সাথে কথা বলার সময় ন্যায় বিচার করো একজনের বিরুদ্ধে আমি সে হয়তো আমার বিরোধী সে হয়তো আমার বিরোধিতা করছে আমার প্রতি অন্যায় আচরণ করছে কিন্তু তার অর্থেই না তার প্রতি আমি পাল্টা অন্যায় আচরণ করব তার প্রতি আমি ততটুকুই বলতে পারবো যতটুকু সে বলেছে আমি যেন বাড়িয়ে না বলি বাড়িয়ে যেন তার বিরোধিতা না করি ছয় নম্বর হচ্ছে ক্ষমা পরায়ণতা ক্ষমা করে দেওয়া ছাড় দেওয়া এই মানসিকতাটা আমাদের জন্য কি বলবো এখন খুব কঠিন একটা ব্যাপার কোনো একটা জায়গায় কেউ যদি একটু অন্যায় করে থাকে ব্যাস ধরে ফেললাম একেবারে কঠিন ধরা আমাদের এখন কিছু ভাই আছেন মানহাসপন্থী মারাত্মক কেউ যদি একটু চুন খসতে একটু কিছু বলে ফেলে একটু এক্সট্রা বলে ফেলে ব্যাস সঙ্গে সঙ্গে সে সালাফি মানহাজ থেকে বহিষ্কৃত ডাক্তার জাকির নায়েককে সে লোকটা আলহামদুলিল্লাহ সালাফি মানহাজের জন্য কত কী করলেন সারা বিশ্বব্যাপী তার একটা আলহামদুলিল্লাহ সুনাম ছড়িয়ে পড়েছে সে লোকটা হয়তো কিছু ভুল কথা বলে ফেলেছেন তাবলিগ জামাতের সাপোর্টে একটা কথা বলেছেন তিনি এই কথা বলার কারণে তাকে এখন সালাফি মানহাজ থেকে খারিজ করে দিলেন আমাদের ভাইয়েরা ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানানু ক্বাওমিন আল্লাহ তাআদিলু যে অবস্থায় থাকি না কেন আমার যদি বিরোধী হয় তারও বিরুদ্ধে আমি ন্যায় বিচারে বিরোধী কোনো কথা বলতে পারি না ক্ষমা করে দেওয়া ছাড় দেওয়া সূরা তাগাবুন আট চোদ্দ নম্বর আয়াত সূরা তাগাবুন চোদ্দ নম্বর আয়াত ওয়া ইন তাফু ওয়া তাসফাহু ওয়া তাগফিরু ফাইনাল্লাহু গফুরুর রাহিম যদি তোমরা তাফু তাফু ওয়া তাসফাহু একটা হচ্ছে আপনাদেরকে এর আগেও বলেছিলাম অনেকবার আমি বলেছি যে মানুষকে আমি ক্ষমা করে দেওয়ার একটা জিনিস আর একটা জিনিস হচ্ছে তাসফাহু দেখেও না দেখার ভান করা যেটাকে ইংলিশে বলে ওভারলুক করা কোনো জিনিস দেখলাম কারোর মধ্যে একটা ভুল দেখলাম সংশোধন করতে চাইলে করলাম যদি না পারি ওভারলুক করা এটা আবার অন্য কাছে যেন বলে না বেড়ায় যে এই লোকটা ওই কাজ করলো এই লোকটা ওই কাজ করছে গোপনে একটা অন্যায় করছে আপনি সেটা বলে বেড়ালেন অথবা এমন একটা অন্যায় করছে যেটা হয়তো আপনি জানেন অন্য কেউ জানে না আপনি তার কাছে বলে বেড়ালেন এই সমস্ত কাজ এটা মুসলিমের কাজ না একজন ইমানদার ভাইয়ের কাজ না ইমানদার যিনি হবেন তার সবসময় অবস্থানটা হবে এমন তিনি সবসময় ক্ষমা করার জন্য প্রস্তুত থাকবেন যে কোনো অপরাধ আমাকে কেউ গালি দিয়েছে আমি পাল্টা গালি না দিয়ে যদি ক্ষমা করে দিই আমার সম্মান কি কমবে নাকি বাড়বে আরও বাড়বে এটা আল্লাহর কাছে সম্মান বাড়বে এটা আল্লাহ রাসূলের বক্তব্য মানুষকে ক্ষমা করে দেওয়া শিখতে হবে আমাদেরকে এটা পারিবারিক জীবনে যেমন সামাজিক জীবনে যেমন সাংগঠনিক জীবনে তেমন সর্বক্ষেত্রে মানুষকে ক্ষমা করে দেওয়ার এই নীতিটা যেন আমরা অবলম্বন করতে পারি এটা আমাদের সাংগঠনিক প্রশিক্ষণের একটা অংশ হিসেবে যেন আমরা গ্রহণ করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন সাত নম্বর বিষয় হচ্ছে বিনয় এবং নম্রতা বিনয় এবং নম্রতা এটা এমন একটা গুণ যেই গুণ মানুষকে যে কোনো অন্যায় আচরণ থেকে বিরত রাখে মানুষের মধ্যে অহংকার আছে না জিদ আছে না হিংসা আছে না এগুলো দূর হবে কীভাবে বিনয় নম্রতার মাধ্যম দিয়ে কোনো একটা ভুল করে বসেছি কোনো এক সময় ভুলের উপরেই টিকে থাকলাম বাপ দাদা চোদ্দ পুরুষ মোনাজাত করে এসেছে আল্লামা আব্দুল হাইল কাফিয়াল কুরাইশি করে এসেছে আমাদের মসজিদে আমি অনেকবার খুতবা দিয়েছি মোনাজাতের পক্ষে এখন আমি যখন সত্যটা জেনে ফেললাম সেখান থেকে ফিরে আসতে পারছি না এরকম হয় না কেন হয় অহংকারের কারণে এই অহংকার এই জীব এই বিদ্বেষগুলো আমাদেরকে ত্যাগ করতে হবে এবং ত্যাগ করতে গেলে অবশ্যই নিজের মধ্যে বিনয় নিয়ে আসতে হবে নম্রতা আনতে হবে যে আমি আগে যা করেছিলাম হয়তো ভুল করে ফেলেছি আমি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি যেহেতু আমি নিজের সংশোধন হলে কালকে আমাদের ময়দানে আল্লাহর কাছে মুক্তি পেয়ে যাব এজন্য আমাকে অবশ্যই ভুল থেকে ফিরে আসতে হবে এবং বিনয় নম্রতা অবলম্বন করতে হবে আট নম্বর হচ্ছে মানুষের উপকার করা মানুষের উপকার করা খায়রুকুম মান আনফাউকুম লিন্নাস তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে কি করে মানুষের উপকার করে মানুষের উপকার করার আরেকটা অর্থ হচ্ছে অন্ততপক্ষে ক্ষতি না করা কারো উপকার আপনি করছেন না আপনার উপকার করার কোনো সাধ্য নাই উপকার করলেনই না কিন্তু আপনি ক্ষতি করলেন না ক্ষতি করলেন না মানে এটাও আপনার জন্য একটা উপকার করা মানুষের কাউকে ক্ষতি করলেন না
কোনো ক্ষতি করার চিন্তা যেন আমাদের মধ্যে না থাকে। আল মুসলিম মান সালিম আল মুসলিমুনা মিন লিসানি, একজন মুসলিম হচ্ছে ওই ব্যক্তি যার জিহবা থেকে এবং যার জবান থেকে, যার জবান থেকে এবং যার হাত থেকে অন্য মুসলমান কি থাকে, নিরাপদ থাকে। নয় নম্বর হচ্ছে সংগঠিত থাকা, জামাতবদ্ধ থাকা, একাকি না থাকা। একজন সফল ব্যক্তিত্বের বৈশিষ্ট্য, সে সবসময় সবাইকে নিয়ে জান্নাতে যেতে চাইবে, একা একা জান্নাতে যাওয়ার প্ল্যান সে করে না। আল্লাহ কি বলছেন সূরা সফের 4 নম্বর আয়াতে, আমরা সবাই জানি ইন্নাল্লাহ ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফী সাবীলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন যারা তার রাস্তায় জিহাদ করে, সাফফান কাতারবন্দি হয়ে, কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস, যেন তারা কি সীসা ঢালা প্রাচীর, সীসা ঢালা প্রাচীরের মতো সমস্ত মুসলমানকে নিয়ে, সমস্ত দিনদার ভাইদেরকে নিয়ে সে যেন দিনের পথে লড়াই করে, এটা হচ্ছে তার বৈশিষ্ট্য। 10 নম্বর হচ্ছে দায়িত্বশীলতা, দায়িত্বশীল হওয়া, যে কোনো দায়িত্ব দিলে সে দায়িত্ব পালনের জন্য উদগ্রীব থাকা, দায়িত্ব পালনে সে কখনো অবহেলা করবে না, ছোট্ট দায়িত্ব হোক সেটাও সে সুন্দরভাবে পালন করবে, এর নাম হচ্ছে দায়িত্বশীল ব্যক্তি। এবং এই দায়িত্বশীল ব্যক্তি যে সে কখনো স্বার্থপর হয় না, সে সব সময় সমাজের জন্য কাজ করতে আগ্রহী থাকে, মানুষকে বিপদ থেকে বাঁচানোর জন্য, মানুষকে মানুষের জন্য কল্যাণ করা, এই গুণগুলো অর্জন হয় কখন, যখন সে দায়িত্বশীল হয়। একজন দায়িত্বহীন ব্যক্তি কখনোই সে স্বার্থহীন হতে পারে, সে স্বার্থপর ব্যক্তি, যে দায়িত্ব পালন করে না, সে নিজের জন্য সব কিছু করে, সে স্বার্থপর ব্যক্তি। আমরা কেউ এই জন্য এই ধরনের স্বার্থপর যেন না হয়। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল বলছেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, তোমাদের প্রত্যেকেই দায়িত্বশীল এবং তোমাদের প্রত্যেকেই স্ব দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। তাহলে মোট 10টা বৈশিষ্ট্যের কথা বলেছি, তাই না? এই 10টা বৈশিষ্ট্য যদি আমরা সফল ব্যক্তিত্ব হতে চাই, আমরা যদি দুনিয়া এবং আখেরাতে সফল হতে চাই, কাল কেয়ামতের ময়দানে আমরা যদি শেষ হাসি হাসতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই এই 10টা গুণাবলী, 10টা খাসায়েস, 10টা বৈশিষ্ট্য যেন আমাদের থাকে, এ বিষয়ে আমরা যেন প্রত্যেকেই উদ্যোগ গ্রহণ করি। আর তার আগে সবার আগে তিনটা জিনিস বলেছিলাম না, কী কী বলেছিলাম? ইখলাস, ইহসান, ইস্তিকামাত, এই তিনটা যেন আমার অপরিহার্য বৈশিষ্ট্য হয়, আমার অন্তরের বৈশিষ্ট্য যেন এই তিনটা থাকে, তাহলে ইনশাআল্লাহ বাকি বৈশিষ্ট্যগুলো আমাদের জন্য অর্জন করা সহজ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকেই এই দুনিয়া এবং আখেরাতে সব জায়গাতেই সফল ব্যক্তিত্ব তৌফিক দান করুন, এমনভাবে আমরা যেন আমাদের জীবন যাপন করতে পারি যেন আমরা দুনিয়া এবং আখেরাতে সমস্ত মানুষের কাছে যেন ভালো হতে পারি, আল্লাহর কাছে যেন আমরা ভালো হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সফল ব্যক্তিত্ব হওয়ার তৌফিক দান করুন, দুনিয়া এবং আখেরাতে সর্বোচ্চ সফলতা অর্জন করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।